হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষি গ্রোসের চ্যানেল তো আজ আমি তোমাদের এক নম্বর লাড্ডু গোপালের সান্তা ক্লস স্টাইলের ড্রেস বানিয়ে দেখাবো আর তোমরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ছোট আর বড় কিভাবে বানাবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই সান্তা ক্লসের ভিডিও চ্যানেলে আপলোড হয়ে গেছে আর আই বাটন ডেসক্রিপশনেও ভিডিও লিংকটা পেয়ে যাবে তো চলো বানানো শুরু করি ক্রুশ কাঁটা নিয়ে নিয়েছি 2.5 এমএম মানে 12 নম্বর ক্রুশ আর উল নিয়ে নিয়েছি এখানে সাতটা চেইন বানিয়ে নেব এভাবে নট লাগালাম এরপর 1 2 3 4 5 ছয় সাত সাতটা চেন বানালাম কিন্তু এখানে আমার টোটাল আটটা ডবল ক্রোশিয়া চাই এবার আটটা ডবল ক্রোশিয়া কি করে বানাবো যখনই আপনি বানাবেন ধরো আপনার দশটা চাই বারোটা চাই যে কটা লাগতে পারে না পারে কেন তো একটা আপনি কম রেখে দেবেন যেরকম আমি সাতটা চেন বানালাম কিন্তু আমার আটটা ডবল ক্রোশিয়া লাগবে সাতটা চেন যেখানে হচ্ছে এখানে এইভাবে ধরবেন ধরে এক দুই তিন তিনটে চেনে সবসময় একটা ডবল ক্রোশিয়া হয় এটা আপনার মাথায় রাখতে হবে এবার লুপ নেব এই তিনটে চেন স্কিপ করলে যেখানে যেখানে আমি ধরে রেখেছি নখ দিয়ে ঠিক সেই জায়গাতে আমি কাটা ঢুকিয়ে ডবল ক্রোশিয়া বানাবো ঠিক আছে তাহলে এখানে টোটাল দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল তিনটে চেন একটা ডবল ক্রোশিয়া আর একটা বানালাম নেক্সট লুপে বানাবো তো লাস্ট অবধি এই যে লাস্ট চেন দেখা যাচ্ছে এ লাস্ট অবধি সব চেনের ওপরে একবার করে ডবল ক্রোশে বানিয়ে নিন তো দেখুন এখানে আটটা ডবল ক্রোশে আছে এবার এক দুই তিন তিনটে চেন নেব এইভাবে ঘুরিয়ে দেবো প্রথম লুপটা ছেড়ে দেব চেনের নিচে জাস্ট লুপটা ছাড়ব নেক্সট লুপে ডবল ক্রোশে বানাবো মানে আটটা ডবল ক্রোশিয়ার ওপরে আটটাই ডবল ক্রোশিয়া বানাতে হবে এবার দেখুন এই যে তিনটে চেন আছে তিনটে চেনের ওপরেও একবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব তো এখানে টোটাল আটটা আটটার ওপরেই আটটা ডবল ক্রোশিয়া এরপরে এক দুই তিন তিনটে চেন নেবো এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে চেনের নিচে যে লুপ দেখা যাচ্ছে এটাকে স্কিপ করব নেক্সট লুপের ওপরে ডবল ক্রোশিয়া নেক্সট লুপের ওপরে ডবল ক্রোশিয়া নেক্সট লুপের ওপরে ডবল ক্রোশিয়া তো দেখুন এখানে চারটে ডবল ক্রোশিয়া হয়ে গেল তিনটে চেন সঙ্গে নিয়ে চারটে হয়ে গেছে এরপরে আমি এগোবো না এখান থেকেই ঘুরে যাব তো তিনটে চেন নেব আর এইভাবে লুপকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেওয়ার পরে চেনের নিচে যে লুপ দেখা যাচ্ছে এটা স্কিপ করব নেক্সট লুপে ডবল ক্রোশিয়া বানাবো নেক্সট লুপে ডবল ক্রোশিয়া বানাবো মানে চারটের ওপরেই চারটেই বানাতে হবে পাঁচটা যেন না হয়ে যায় এরপরে তিনটে চেন নেব লাস্ট যে তিনটে চেনের ওপরে একবার আমি বানিয়ে দিয়েছি দেখুন এক দুই তিন চার আবার এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে প্রথম ঘরটা স্কিপ করব নেক্সট ঘরের ওপরে ডবল ক্রোশিয়া নেক্সট ডবল ক্রোশিয়া ঘরের ওপরে তারপরে তিনটে চেনের ওপরে একবার ডবল ক্রোশিয়া তো এইভাবে পাঁচ রাউন্ড আমি কমপ্লিট করে নেবো তো দু রাউন্ড হয়ে গেছে আর তিন রাউন্ড আমি কমপ্লিট করে নেবো দেখুন আমার পাঁচ রাউন্ড হয়ে গেছে একটা চেন নিয়ে উলটাকে কেটে দেবো এবার কি করব একটা সুঁচ নিয়ে সুঁচে উল্টা ঢুকিয়ে নেবো দিয়ে সেলাই করতে করতে জাস্ট একটুখানি নিয়ে এসে এক্সট্রা উলটাকে কেটে দেবো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বোঝাই যাচ্ছে না এরপরে কি করব উল নেবো উল নেওয়ার পরে দেখুন এটা সোজা দিক এইভাবে রাখবো এবার দেখুন চারটে ডবল ক্রোশিয়ার ওপরে তো আমি চারটে বানিয়ে নিয়েছি এদিকে কিন্তু চারটে আমার লুপ বাকি আছে এক দুই তিন চার তো যেই লুপ থেকে বাকি আছে এই লুপে ক্রোশিয়া এরকম ঢোকাবো দিয়ে এখানে উলটাকে জয়েন করব তারপরে এক দুই তিন তিনটে চেন নেবো তিনটে চেন নেওয়ার পরে এই সুতোটাকে এরকম সঙ্গে নিয়ে নেব নেক্সট লুপের ওপরে ডবল ক্রোশিয়ার উপরে একবার ডবল ক্রোশিয়া নেক্সট ডবল ক্রোশের ওপরে এদিকেও চারটে আমাকে ডবল ক্রোশে বানিয়ে নিতে হবে এই তিনটে চেনের ওপরে একবার ডবল ক্রোশে বানাবো আর এই এক্সট্রা সুতোটাকে কেটে দেব তো দেখুন এক রাউন্ড হয়ে গেল তারপরে এবার তিনটে চেন নেব এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে প্রথম লুপটা ছাড়বো নেক্সট লুপে ডবল ক্রোশে বানাবো নেক্সট লুপে ডবল ক্রোশে বানাবো তারপরে চেনের উপরে একবার বানিয়ে নেব তো দেখুন এটার আমার পাঁচ রাউন্ড হয়েছে এটাও সেম পাঁচ রাউন্ড আমি বানিয়ে নেবো তো দেখুন আমি পাঁচ রাউন্ড বানিয়ে নিয়েছি দেখুন সমান সমান হয়ে গেছে এর বরাবর এরপরে কি করব তিনটে চেন বানাবো এক দুই তিন এইভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর লুপ নেব প্রথম লুপটা ছাড়বো নেক্সট লুপের ওপরে ডবল ক্রোশিয়া নেক্সট লুপে ডবল ক্রোশিয়া এবার তিনটে চেনের ওপরে ডবল ক্রোশিয়া লুপ নেব লুপ নেওয়ার পর দেখুন এই পার্টটা যে আছে জয়েন করব প্রথম ডবল ক্রোশিয়ার ওপরে একবার ডবল ক্রোশিয়া বানাবো নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে মানে এদিকে চারটের ওপরে চারটে বানিয়েছি এদিকে চারটের ওপরে চারটেই বানাবো ডবল ক্রোশিয়া ডবল ক্রোশিয়া আবার লাস্টে চেনের ওপরেও ডবল ক্রোশিয়া তো দেখুন জয়েন্ট হয়ে গেল এরপরে এটা হচ্ছে এক নম্বর গোপালের জন্যে এই ব্লাউজটা বানানোর পর গোপালের মাথায় গোপালকে বসিয়ে সামনে এই আমার কাছে গোপাল নেই নাহলে দেখিয়ে দিতাম এইভাবে পড়াবেন পরানোর পরে দেখবেন যে গলাটা কি অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা দেখবেন যদি মনে হয় যে না অনেকটা গলাটা খুব বড় মনে হচ্ছে তাহলে আপনি কি করবেন দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ রে নিয়েছি আমি আপনি চার রাউন্ড বানাবেন চার রাউন্ড বানানোর পরে এইভাবে জয়েন করে দেবেন দেখুন যেভাবে আমি জয়েন করেছি সেম এইভাবেই জয়েন করে দেবেন শুধু আপনি এই রোটা যে আমি বানিয়েছি পাঁচটা রাউন্ডের মধ্যে একটা রাউন্ড আপনাকে কম করে দিতে হবে তাহলে এই গলাটা একটু এতটা ছোট্ট হয়ে যাবে এতটা ঠিক আছে এইভাবেই বানিয়ে নেবেন এরপরে এক দুই তিন তিনটে চেন নেব দেখুন এখানে প্রথমেই আমি দুটো রাউন্ডের পরে এই রাউন্ড বানিয়েছি এখানে একটা রাউন্ড হয়ে গেছে আর একটা রাউন্ড বানিয়ে নেব প্রথম লুপটা ছাড়বো নেক্সট লুপে একবার ডবল ক্রোশে বানাব এখানে আটটা ডবল ক্রোশে আছে সব ডবল ক্রোশিয়ার ওপরে একবার একবার করে বানিয়ে নেব গুনে নেবেন যেন নটা না হয়ে যায় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেছে এরপরে কি করব এখানে ঘর বাড়াবো এক দুই তিন তিনটে চেন নেবো এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে চেনের নিচে জাস্ট লুপ দেখা যাচ্ছে এখানে একবার ডবল ক্রোশিয়া তো দেখুন একটা ঘরে দুটো হয়ে গেল ডবল ক্রোশিয়া নেক্সট লুপে দুটো ডবল ক্রোশিয়া একটাই লুপে দুটো ডবল ক্রোশিয়া মানে এখানে হচ্ছে আপনার আটটা ডবল ক্রোশিয়ার উপরে দুটো করে ডবল ক্রোশিয়া আপনি বানিয়ে দিলে ষোলোটা ডবল ক্রোশিয়া হয়ে যাবে প্রত্যেকটা লুপে দুটো করে ডবল ক্রোশিয়া লাস্ট তিনটে চেনের উপরেও দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে নেব উপরে তিনটে চেন নেব এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে চেনের নিচে লুপ লুপ দেখা যাচ্ছে এখানে একবার ডবল ক্রোশিয়া বানাবো নেক্সট লুপে দেখুন প্রথমে কিন্তু স্টার্টিংয়ে দুটো ডবল ক্রোশি আমার হয়ে গেল তিনটে চেন সঙ্গে নিয়ে নেক্সট লুপে একবার তারপরে নেক্সট লুপে দুবার মানে এই রাউন্ডে একটাতে একবার বানাবো আর একটাতে দুবার বানাবো ডবল ক্রোশিয়া প্রথমে দুটো তারপরে একটা তারপর দুটো তারপরে একটা তারপরে দুটো তারপরে একটা তো এইভাবে একবার দুবার করে বানিয়ে লাস্ট অবধি চলে আসবো দেখুন আমি একবার দুবার একবার দুবার একবার দুবার করে বানাতে বানাতে লাস্ট কিন্তু আমি একবার বানিয়েছি তারপরে দুবার কিন্তু আমার তিনটে চেন যে এদিকে বাকি আছে এর ওপরেও আমি দুটো ডবল ক্রোশিয়া বানাবো তাহলে কিন্তু আমার লাস্টের যে এটা থাকবে সেটা কিন্তু পরপর দুটো ডবল ক্রোশিয়ার ওপরে চারটে হয়ে গেল দেখুন একবার দুবার করে বানাতে বানাতে লাস্ট অবধি এসেছি একবার তারপরে দুবার এবার তিনটে চেনের ওপরে দুবার এই জন্যে লাস্টে কিন্তু আমার দুটো ঘরে চারটে ডবল ক্রোশে এসে গেছে পরপর দুটো দুটো করে এসে গেছে কোনো অসুবিধা নেই এরপরে তিনটে চেন নেব এভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর লুক নেবো চেনের নিচে জাস্ট লুক দেখা যাচ্ছে সেই ঘরে একটা বানাবো ডবল ক্রোশে তো দুটো হয়ে গেল নেক্সট চেনে একবার নেক্সট চেনে একবার তারপরে চেনে দুবার মানে তিন নম্বর ঘরে গিয়ে দুটো ডবল ক্রোশিয়া হবে দেখুন প্রথমে তো একটা লুপে দুটো হলো তারপরে এক দুই তিন তিন নম্বর ঘরে এসে দুটো বানিয়েছে আমি দেখুন তারপরে এক দুই তিন তিন নম্বর ঘরে এসে একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া হবে এইভাবে তো এইভাবে রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব তো দেখুন আমি লাস্ট পৌঁছে গেছি এবার এক দুই তিন লাস্ট তিনটে চেন চেনের ওপরে দুটো ডবল ক্রেসে বানিয়ে নেব দেখুন এক দুই তিন তিন নম্বর ঘরে দুটো এক দুই তিন লাস্টে চেনের ওপরে দুটো আমি বানিয়ে দিলাম তো এবার কী করবো এই ঘেরাটা যখনই বানানো হয়ে যাবে দেখুন আমার একটা বানানো আছে আমি আপনাকে বলে দিচ্ছি যেই এই ঘেরাটা বানানো হয়ে যাবে এখানে কটা রাউন্ড আছে দেখে নিচ্ছি এক দুই তিন তিন রাউন্ড এদিকে আর তিন রাউন্ড এদিকে বানানোর পর সেম একই স্টাইলেই আমি বানিয়েছি গোপালকে এইভাবে বসিয়ে আপনি এই রকম পরাবেন পরিয়ে দেখবেন যে আপনার লেন্থটা কতটা লাগছে মানে পাটা যেন ঢাকা পড়ে যায় ঠিক আছে যদি মনে হয় যে এই লেন্থটার মধ্যে পা ঢাকা পড়ছে না পেছন দিকে একটু দেখা যাচ্ছে কি এইভাবে হয়ে রয়েছে তাহলে এখানে আপনি কি করবেন আরও একটা রাউন্ড বাড়িয়ে দেবেন এবার সেই রাউন্ড বাড়াতে হলে আপনি কি করবেন দেখুন আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিন্তু আমার মনে হয় না যে লাগবে কিন্তু আমার কাছে গোপাল নেই কিন্তু যার কাছে গোপাল আছে সে পড়িয়ে একবার দেখে নেবে এইভাবে কী করবে যদি মনে হয় যে আর একটা রাউন্ড আমি দেব তাহলে কি করব। তাহলে কি করব আমি তিনটে চেন নেব এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে জাস্ট চেনের নিচে যে লুপ দেখা যাচ্ছে এইখানে একবার ডবল ক্রোশিয়া বানালাম তাহলে কি হলো স্টার্টিং আমার একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল বাকি এখানে যত ডবল ক্রোশিয়া আছে সব ডবল ক্রোশিয়ার ওপরে একবার করে বানাতে 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 লাস্টে চলে আসবে লাস্টে চলে এসে এই যে তিনটে চেন আছে লাস্ট তিনটে যে চেন এই চেনের ওপরে দুটো ডবল ক্রসে বানিয়ে দেবে তাহলে স্টাইল কি হলো স্টার্টিংয়ে একটা ঘরে দুটো ডবল সে হলো বাকিতে একটা করে বানিয়ে বানিয়ে লাস্ট এসে এইখানে আমি দুটো ডবল ক্রেসিয়া বানিয়ে দিলাম তাহলে আমার দু সাইডেই ঘর বাড়লো মাঝখানে কোনো ঘর বাড়লো না এই যে ঘেরার রাউন্ডটা এইভাবে ইউ ইউশেপটা ভালো আসবে এইভাবে বাড়িয়ে নেবে তারপরেও যদি তুমি আরও বাড়াতে চাও সেম এইভাবেই বাড়াবে আর কিছু করতে হবে না শুধু দু সাইডে ঘর বাড়বে স্টার্টিংয়ে দুটো লাস্টে দুটো ঠিক আছে তো এইখানে একটা চেন নিয়ে আমি উলটাকে কেটে দেব তো এদিকের ঘেরাটা আমি কি করে বানাবো ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখো আটটা ডবল ক্রোশিয়া আছে আটটার উপরেই কিন্তু আটটা ডবল ক্রোশিয়া হবে না সরি আটটা ডবল ক্রোশিয়া হবে না এখানে যে আমি প্রত্যেকটা লুপে দুটো করে ডবল ক্রোশিয়া বানিয়েছি সেম ওইভাবেই হবে ষোলোটা ডবল ক্রোশিয়া হবে দেখ তিনটে চেন তিনটে চেনের ওপরে একদম থার্ড চেনে ক্রোশিয়া এরকম ঢোকাব দিয়ে এখানে এইভাবে উল জয়েন করবো এক দুই তিন তিনটে চেন নেব আর এই সুতোটা এইভাবে ধরে নেব লুপ নেব সেম এই লুপে আবার একবার বানাবো কারণ এখানে আটটা ডবল ক্রোশিয়ার ওপরে আমাকে দুটো করে বানাতে হবে টোটাল ষোলোটা আমাকে বানাতে হবে গুনে গুনে যদি মনে হয় কম হয়েছে তাহলে ভাববে যে কোথাও ডবল ক্রোশে আমার ছেড়ে গেছে একটা লুপ আমার বাদ চলে গেছে তো একটা ঘরে দুটো হলো নেক্সট ডবল ক্রোশিয়ার ওপরে কাঁটা ঢুকিয়ে এখানে দুটো বানাবো যখন তুমি বানাবে তুমি দেখতেই পাবে ঘর কারণ যে যখন বানায় তখনই ও বুঝতে পারে যে আমি কোথায় কি করছি দেখো দুটো হয়ে গেল নেক্সট লুপে দুটো এই সুতোটা কেটে দেবো তো এইভাবে এখানে টোটাল স্টার্টিংয়ে তোমাকে ষোলোটা সেম এইভাবেই কিন্তু এইখানেও বানাবো দুটো করে ডবল ক্রোশিয়া প্রত্যেকটা লুপে বানিয়ে দেব। তো এখানে ষোলোটা হয়ে যাবে তারপরে যেইভাবে আমি রাউন্ড বাড়িয়েছি ঠিক সেইভাবে এইদিকে রাউন্ডটা বাড়িয়ে নাও দেখো আমার একটা বানানো আছে আমি আর বানাবো না জাস্ট তেরিকাটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এইভাবে যখনই হয়ে যাবে আমি বর্ডারটা দেব। কিভাবে বর্ডার দেব সেটাও আমি দেখি দেখিয়ে দিচ্ছি এই যে যেখানে আমার এই যে ডবল ক্রোশিয়া আছে এক দুই এই যে হোলগুলো দেখা দেখা যাচ্ছে জাস্ট আমি এই রাউন্ডের মধ্যে এরকম ক্রোশিয়া ঢোকাবো এইটা আমার হচ্ছে সোজা দিক এখানে এর এইভাবে উল জয়েন করব আর সিঙ্গেল ক্রোশিয়া বানাবো কিছুই না আমি শুধু একটা চেন নিলাম নিয়ে নেক্সট যে লুপ দেখা যাচ্ছে নেক্সট লুপে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব কোনো উল নেবো না ক্রোশিয়াতে দেখুন দুবার সিঙ্গেল ক্রোশিয়া করলাম নেক্সট লুপে এই যে হোল দেখা যাচ্ছে ডবল ক্রোশিয়ার হোল দুবার সিঙ্গেল ক্রোশিয়া করলাম নেক্সট লুপে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব ঠিক আছে তো সিঙ্গেল ক্রোশিয়া করতে করতে কতটা অবধি আসব দেখুন এই অবধি চলে আসব জাস্ট ঘে ঘেরা যেখান থেকে আমার স্টার্ট হয়েছে একটা ডবল ক্রোশিয়া আমার বাদ আছে তার মানে এই অবধি চলে আসবো সিঙ্গেল ক্রোশিয়া বানাতে বানাতে এখান থেকে আমার ঘেরা শুরু হয়েছে মানে ঘেরার যে দুটো করে ডবল ক্রোশিয়া বাড়িয়েছে ঘেরাটা এখান থেকে বাড়ানো শুরু হয়েছে জাস্ট একটা ডবল ক্রোশিয়া বাদ দিয়ে এই রাউন্ডে দেখুন এই অবধি আমি চলে আসবো প্রত্যেকটা লুপে সিঙ্গেল ক্রোশিয়া বানাতে বানাতে দুটো করে এই লাস্ট অবধি এসে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে একটা চেন নিয়ে সুতোটাকে কেটে দেবো জাস্ট আমি দেখিয়ে দিই আপনাকে সেটাই ভালো হবে প্রত্যেকটা লুপের দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া স্পিডটা একটু বাড়িয়ে নেবো তাহলে দেখুন চলে এসেছি আর একটা ঘর বাকি আছে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিলাম এই যে রোটা দেখা যাচ্ছে রাউন্ডটা জাস্ট এখানে কাটা ঢুকিয়ে সরি এখানে স্লিপ স্টিচ করবো আর একটা চেন নিয়ে উলটাকে কেটে দেবো উলটাকে একটু বড় করে কাটবো বড় করে কেটে সুঁ সুতো নিয়ে এদিকটায় সেলাই করে দেব। তাহলে এরকম বর্ডার হয়ে যাবে এইভাবে দুদিকে দুটো বর্ডার দিয়ে নাও বর্ডার দিয়ে নিয়ে গোপালকে যখন পরাবে এইভাবে আর একটা দড়ি বানিয়ে নেবে লেন্থ অনুযায়ী বাঁধার জন্য যেটা বাঁধতে হবে যে যে কটা চেন লাগে সেই কটা চেন নিয়ে নেবে দিয়ে দড়ি বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর কি করবে দেখো আমার শান্তাক্লসের আমার শান্তা আমি কীভাবে বানিয়েছি এর ভিডিও আপলোড হয়ে গেছে চ্যানেলে তোমরা পেয়ে যাবে আই বাটন ডেসক্রিপশনেও ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে শান্তাক্লস তিনটে তিনটে ছটা বানিয়ে নেবে ছটা বানিয়ে আঠাটাও আমি দেখিয়ে দিচ্ছি এই আঠা দিয়ে এইভাবে জাস্ট চিপকে নেবে এইভাবে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি একটু করে এই গ্রিন কালার যেন দেখা যায় এইভাবে চিপকে নেবে ঠিক আছে এইভাবে